কোথাও গেলে আবার একটা ছবি দিলি, আবার একটা ছবি দিলি, আবার একটা ভিডিও করি। সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি, এ কি করবে, এ নায়িকা হবে। আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবা, তুমি পারবা। আমি ভিতরে যাইনি, তার আগেই ওর আমার বাচ্চার সাথে ছবি সবাই তুলে আমি জানিও না। আমি যখন বাইর হয়েছি তখন বলছে এই তুমি কি, তো তুমি কি বার্গার দোকানে ছিলা? ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি, আমার ভালোবাসার জায়গা এটা। আমি ছোটবেলা থেকে এখানে কাজ করেছি। আর সবচেয়ে মজাকাণ্ড, অনেকে হয়তো জানে না, এখানে বলি আমি ক্লাস এইটে থাকতে, এইট থেকে নাইনে উঠি নাই, তখন আমি ফুল ফ্লেজের নায়িকা। আমি তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে একেবারে ছোটবেলায় হাতে খড়ি আমার ডাইরেক্টরদের। আমার ডিরেক্টররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাত খেয়েছে, আমি তখন এতই ছোট ছিলাম। তখনই আমি পুরা, অনেকেই জানে না যে আমি এত ছোটবেলায়, তখন সবাই মনে করো যে নায়িকা মানে তো মিনিমাম একটা 25 নালে 30 এজে আসবে। তো আমি এতই ছোট ছিলাম যে ক্লাস এইটে পড়তাম, ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে, সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি, এ কি করবে, এ নায়িকা হবে। আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবা, তুমি পারবা। এতে শ্যাম দাদু আমার, তাকে আল্লাহ ভেস্তে নসিব করুক, উনি আমাকে ফার্স্ট ছবিতে নিয়ে আসছিলেন। উনি আমাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছিলেন যে আমার নায়িকা, ও একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে। তো ওনাকে আল্লাহ ভেস্তে নসিব করুক, দোয়া করি তার জন্য সবাই। সে তার জন্যই আজকে আমি আজকে সাবনুর, আর আমার ডিরেক্টর যারা, ইভেন আমার প্রডিউসার যারা আমাকে লগ্নি করে কাজ করেছে অনেক, মানে তারা তো নাও করতে পারতো প্রথমে, যখন আমি একদম ছোট ছিলাম, একটা ক্লাস এইটে পড়া মেয়ে, কি আর জানি এত কিছু। তো এতে শ্যাম দাদু প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছিল এটা আমার নায়িকা, দেখবা তোমরা নাও। যেমন বাদুল খন্দকার বলেন, মতিন আঙ্কেল বলেন, আমাদের হচ্ছে ফিরোজ ভাই যে নতুন আসছেন, তারপরে হচ্ছে অনেক অনেক ডিরেক্টর যারা, আমাদের আজাদী হাতার ফিরোজ, আজাদ ভাই, আমজাদ হোসেন, অনেক গুণী ডিরেক্টরদের সাথে কাজ করতে পেরেছি, আর সিবলি সাদিক আঙ্কেল, তো জহুর আঙ্কেল, দিলীপ সৌম আঙ্কেল মারা গেছে, অনেকেই নাই মারা গেছে, এত ভালো ভালো মানুষের সাথে তাদের কথাবার্তা, তাদের সোবারনেস আমাকে মুগ্ধ করতো। এত ভালো মানুষদেরকে আমি পেয়েছি, এত ভালো ডিরেক্টরদেরকে আমি পেয়েছি, তাদের কথাবার্তা তাদের অন্যরকম ছিল। তো ওই সোনালী যুগটা আবার ফিরে আসুক, এটাই কাম্য। সত্যি কথা বলতে এখন তো মিডিয়ার যুগ, সবার হাতে আপনাদের মোবাইল আছে, তো আপনারা যদি সবখানে গিয়ে ব্যক্তিগত লাইফস্টাইল মানে প্রকাশ করে ফেলেন, তো সেখানে তো সবাই জানবে, এটাই তো নিয়ম, আর তো কিছু না। তো এই জন্য আমাদের ব্যক্তিগত লাইফটা আমরা, আমাদের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে, কোথাও গেলেই আবার একটা ছবি দিলি, আবার একটা ছবি দিলি, আবার একটা ভিডিও করি। তো কি করছি প্রতিদিন, কোথায় যাচ্ছি, দেখা যাচ্ছে কয়দিন আগে আমি হচ্ছে ওই একটা বার্গারের দোকানে গেছি, তো আমার ছেলেও আমার সাথে ছিল, সে আমার সাথে গেছে, তো আমি ভিতরে যাইনি, তার আগেই ওর আমার বাচ্চার সাথে ছবি সবাই তুলে আমি জানিও না। আমি যখন বাইর হয়েছি তখন বলছে এই তুমি কি, তো তুমি কি বার্গার দোকানে ছিলা? তো এইটাই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এখন সবাই সবটা জেনে ফেলি আমরা খুব কুইকলি।